আগামীকাল 28শে অক্টোবর, যারা ঢাকা বা ঢাকার পার্শ্ববর্তী এলাকা থেকে ভাবছেন ভারত ভ্রমণ করবেন, যেমন ঢাকা থেকে কলকাতা বা ভোমরা বর্ডার বা কোজাডাঙ্গা বর্ডার বা আগরতলা বা সিকিম দার্জিলিং চ্যাংড়াবান্ধা বর্ডার, যে কোনো বর্ডার দিয়ে যদি কালকে কেউ প্ল্যান করে থাকেন যে ভারত যাবেন, তাহলে আমি সতর্কতা জানাচ্ছি। কারণ আগামীকাল কিন্তু আমাদের বাংলাদেশের দুই সরকার, যেমন আমাদের এখন যে সরকার রয়েছে এবং বিরোধী সরকারের মধ্যে কিন্তু এক বিশাল সমাবেশ রয়েছে ঢাকার মধ্যে। ভিডিওতে যদি আমি আপনাদেরকে একটু দেখাই, বাস চলাচলে কিছুটা সংকট দেখা দিয়েছে। ময়মনসিংহ বাস মালিক সমিতি তাদের বাসগুলো ঢাকার দিকে ছাড়ছে না, কিন্তু কেন এতে করে বিপাকে? তো এরকম অবস্থা আজকেই ছিল, 27শে অক্টোবর। আগামীকাল কিন্তু আরো প্রচন্ড মানুষ হবে, অনেক লোক জড়া হবে ঢাকার মধ্যে। ঢাকা থেকে যারা ভাবছেন ঢাকা থেকে যেমন কলকাতা যাবেন, কলকাতা যাওয়ার সময় কিন্তু আপনারা কিন্তু এই কলকাতা পর্যন্ত হেঁটে চলে যেতে পারবেন, আপনাদের কিন্তু কোনো যানবাহনের সাহায্য নিয়ে। তারপর কিন্তু আপনাদের বেনাপোল যাইতে হবে, সেটা হোক বাসে, সেটা হোক ট্রেনে, বা সেটা হোক ইয়ারে করে। কিন্তু এই বাসে করে যাইতে হলে নির্দিষ্ট একটা গন্তব্যে আপনাকে যাইতে হবে, কোনো একটা স্টান পর্যন্ত যাইতে হবে। যেমন ঢাকা থেকে যদি আপনি যাইতে চান এসি বাসে, তাহলে আরামবাগ যাইতে হবে, বা হচ্ছে গাবতলী যাইতে হবে, বা কল্যাণপুর যাইতে হবে, এরকম কিছু স্ট্যান্ড রয়েছে। যদি ট্রেনে যাইতে চান অবশ্যই আপনাকে কমলাপুর আসতে হবে, বা হচ্ছে গিয়ে যদি আপনি মৈত্রী এক্সপ্রেস যান তাহলে আপনাকে ক্যান্টনমেন্ট যাইতে হবে, যদি যদি ইয়ারে করে যেতে চান তাহলে আপনাকে যেতে হবে এয়ারপোর্ট। কিন্তু এই গন্তব্য পর্যন্ত আপনি যেতে পারবেন কিনা, যেমন আমি যদি আপনাদেরকে একটু সহজ ভাষায় বলি, কাল দুই সরকারের মধ্যে যে সমাবেশ রয়েছে সেখানে কিন্তু হিউজ পরিমাণ লোক জড়ো হবে। এখন যে লোক জড়ো হবে রাস্তার মধ্যে, সেই ক্ষেত্রে কিন্তু গাড়ি ঘোড়া চড়া একটু ঝামেলা হইতে পারে। তাই আমি আপনাদেরকে বলবো, কালকে আপনারা ভারত যাওয়া থেকে তো বিরত থাকবেন, জাস্ট কালকে দিনটা। আবার যারা কলকাতা বা ভোমরা ঘোজারাঙ্গা বা সিকিম দার্জিলিং থেকে আসতে যাচ্ছেন, তাদেরকে যারা যারা দেখছেন তাদেরকে আমি বলবো, কালকের দিনটা আপনারা অ্যাভয়েড করুন, 28শে অক্টোবরটা অ্যাভয়েড করে চলুন। কারণ কালকে জ্যামজট থাকতে পারে, সিগনাল থাকতে পারে, প্রবলেম হইতে পারে, মানুষজনের কারণে হয়তো কিছু গাড়ি ঘোড়াও বন্ধ করে দিতে পারে, দূরপাড়ার বাসও বন্ধ হয়ে যেতে পারে। তাই আপনাদেরকে আমি বলবো, কালকে যেমন ভারত যাওয়া থেকে আপনারা একটু সতর্ক থাকবেন এবং ভারত থেকে আসার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। কারণ আপনারা ওইখান থেকে হয়তো ভালোভাবে আসতে পারলেন কিন্তু ঢাকায় পৌঁছাতে পারলেন না কোনো একটা কারণে, যেহেতু সমাবেশ হবে, দুই দলের সমাবেশ হলে কিন্তু দুই দলের মধ্যে অনেকগুলো লোক জড়া হবে, যেটা আমরা আসলে একটু ট্রেলার দেখলাম, তাকে কালকে কিন্তু আরো বেশি আকারে মানুষ জড়া হইতে পারে। তো ভিউয়ার্স, যারা এই ভিডিওটি দেখছেন, আমি রিকোয়েস্ট করব ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। কারণ যদি আপনি ভিডিওটি শেয়ার করে দেন, কালকে যারা ভারত যেতে যাচ্ছে তারা হয়তো এই ভিডিওটি দেখার পর একটু সতর্কতা হবে, হয়তো তার প্ল্যানটা সে চেঞ্জও করতে পারে, বা যারা ভারত থেকে কালকে বাংলাদেশে আসতেছে তারাও কিন্তু এই ভিডিওটি দেখার পর তারা তাদের প্ল্যান চেঞ্জ করতে পারে। তো আমি রিকোয়েস্ট করবো ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, যদি ভালো লাগে একটি লাইক করে দিবেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ আমরা কিন্তু প্রতিদিন এরকম ইনফরমেশনমূলক ভিডিও নিয়ে হাজির হয়েই থাকি আপনাদের সামনে। আজকে যেমন একটি ইনফরমেশনমূলক নিয়ে হাজির হয়েছি, আবারও কালকে কোনো একটি যদি ইনফরমেশনমূলক নিউজ পাই অবশ্যই হাজির হয়ে যাবো আপনাদের সামনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আলবিদা।